বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে ততই আমাদের উপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারব ততই যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাইডেন এক বিবৃতিতে এ কথা বলেন। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই যুক্তরাষ্ট্র মহামারী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, যদি আমরা আরও বড় পরিসরে টিকাদান কার্যক্রম চালাতে পারি এবং রাষ্ট্রের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে পারি, তবে আমি বিশ্বাস করি পরিস্থিতির উপর ভালো নিয়ন্ত্রণ নিতে পারব। করোনা মোকাবিলায় ভিয়েতনামকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এশিয়ায় দুই দিনের আঞ্চলিক সফরে এসে ভিয়েতনামকে এ প্রতিশ্রুতি দিলেন ভাইস প্রেসিডেন্ট। বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কমলা হ্যারিস। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন। সামরিক কবরস্থানে সমাহিত হয়েছেন আফগানিস্তান যুদ্ধের অন্যতম কারিগর ডোনাল্ড রামসফেল্ড। গত সোমবার পতাকায় মোড়ানো একটি কফিন নিয়ে ঘোড়ায় টানা একটি গাড়িতে আস্তে আস্তে প্রবেশ করে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে। এমন এক সময়ে তিনি সমাহিত হলেন যখন 20 বছর পর আফগানে পরাজয়ের স্বাদ নিয়ে দেশে ফিরছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্কে 233 বছরের ইতিহাসে কোনো নারী গভর্নর হিসেবে নির্বাচিত হতে পারেনি, সে ইতিহাস শেষ করলেন ক্যাথি কোচুল। রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন তিনি। জানা যায়, ক্যাপিটালে হোচুলের একটি আনুষ্ঠানিক শপথ গ্রহণের কথা ছিল, কিন্তু আইনগত কারণে রাতেই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটি করা হয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 24 ঘন্টায় 230 জন ঢাকার এবং 48 জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট 8,853 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। ভারত সরকারের উপহারের 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দরে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আজ বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। কাবুল দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। তবে দেশ ছাড়ার এই হিড়িকের মধ্যেও পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে আসতে চান 200+ শরণার্থী, যারা বিগত সময়ে যুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে তারা কান্দাহারের সিন বলদাগ সীমান্তবর্তী পাকিস্তানে অবস্থান করছেন। এমপির বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় তাদের বিরুদ্ধে এমপির ভাই মিথ্যা মামলা করার প্রতিবাদে এক তরুণী দেশটির সুপ্রিম কোর্টের বাইরে ফেসবুক লাইভে এসে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন। এ সময় তার এক বন্ধু তার সঙ্গে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ 21 বছরের রেকর্ড অক্ষুণ্ণ রাখল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পায় পাকিস্তান। 109 রানে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে 1-1 ব্যবধান সমতায় ফেরে সফরকারীরা। এই জয়ে ক্যারিবীয়দের বিপক্ষে 21 বছরের এক রেকর্ড অক্ষুণ্ণ রাখে পাকিস্তান।